তৃণমূল কংগ্রেস একুশে নির্বাচনে বাংলায় ক্ষমতায় এসে যেভাবে ভোট প্রবর্তী হিংসা ও দুর্নীতি ছড়িয়েছেন তার জেরেই এবার বিশাল বড় চাপে পড়ে যেতে পারেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সমর্থকরা, কারণ এদের বিরুদ্ধে এবার কড়া থেকে কড়া ব্যবস্থা নেবেন কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট স্পষ্ট দাবি করেছেন যে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2021 নির্বাচনের পর যেভাবে বাংলায় ভোট প্রবর্তী হিংসা ও দুর্নীতি হয়েছে এর পিছনে অভিযুক্ত তাদের নাম রয়েছে তাদেরকে সিবিআই তদন্তের পর গ্রেপ্তার করা হতে পারে এমনটাই কিন্তু এবার হাইকোর্ট সূত্রে পাওয়া খবর, যেখানে কিন্তু এর বিশাল বড় ধাক্কা খেতে পারে তৃণমূল নেত্রী ও তার সমর্থকরা। তো বন্ধুরা বিস্তারিতভাবে জানিয়ে দেব, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার একুশে নির্বাচনের পর তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একাধিক সন্ত্রাস ও দুর্নীতির পিছনে জড়িত রয়েছেন, যেভাবে তার সমর্থকরা ভোট প্রবর্তী হিংসায় জড়িত রয়েছেন তার বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেবেন কলকাতা হাইকোর্ট, এমনটাই কিন্তু হাইকোর্ট রায় দিয়েছেন। তো বিশাল বড় ধাক্কা খেতে পারে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।